বর্ধমান ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ অভেদানন্দ মহাবিদ্যালয় থেকে তোমরা যারা কলেজ অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়েছে। এই জন্য তোমরা এই কলেজের ওয়েবসাইট চলে যাবে, amadm.in ওয়েবসাইটে। সেখান থেকে তোমরা মেরিট লিস্ট অপশনে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে ফেজ অপশন আসবে, কোন ফেজে ফর্ম ফিল আপ করেছো। এবার সিলেকশন করতে হবে 4 বছরের কোর্স না 3 বছরের জেনারেল কোর্স। অনার্স সিলেকশন করতে হবে এখানে। তারপর সাবজেক্ট, কোন সাবজেক্টটা, সাবজেক্ট সিলেকশন করবে, হিস্ট্রি, ইংলিশ, এটা হোক বেঙ্গলি। সিলেকশন করার পর রিজার্ভেশন যেটা আছে, জেনারেল এসসি এসটি ওবিসি, জেনারেল সিলেকশন করে শো ক্লিক করলে তোমাদের কিন্তু মেরিট লিস্ট এখানে চলে আসবে। এবার এখানে কতজন অ্যাপ্লিকেশন করেছে টোটাল যেখানে দেওয়া থাকবে, টোটাল অ্যাপ্লিকেশন করেছে 362 জন কিন্তু এই কলেজে অ্যাপ্লিকেশন করেছে। এবার তোমরা এই কলেজের যে সিট সংখ্যা তোমরা এখান থেকে কিন্তু চেক করে নেবে, এই কলেজে কতগুলো সিট রয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে এই কলেজে তোমাদের অ্যাডমিশনের চান্সটা কতটা তোমাদের থাকবে। অ্যাডমিশন করেছে 362টা। এবার এই কলেজের সিট কত রয়েছে তোমরা এই কলেজের সিটটা চেক করে নাও। বেঙ্গলি অনার্সে তোমাদের এই কলেজের সিট রয়েছে 118টা সিট রয়েছে। এবার প্রথম যে লিস্টে, প্রথম লিস্টে কিন্তু তোমাদের 53 জনের নাম আসবে, জেনারেল যারা রয়েছে। এছাড়া এসসি এসটি ওবিসি আলাদা করে তোমাদের টোটাল 118 জনের কিন্তু ফার্স্ট লিস্টে নাম আসবে। আর আমাদের ফার্স্ট লিস্ট যেটা পাবলিশ হবে হচ্ছে কাউন্সিলিং লিস্টটা, সেটা 21 তারিখে তোমাদের পাবলিশ হবে। 21 থেকে 22 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হচ্ছে। আর ফাইনাল মেরিট লিস্ট তোমাদের হবে 20 তারিখে পাবলিশ হচ্ছে। আর এই 20 তারিখের আগে তোমাদের যদি কোনো রকম ফর্ম ফিল আপ ভুল করে থাকো, তোমরা 19 তারিখের মধ্যে কারেকশন করতে পারছো। 20 তারিখে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। এই 21 তারিখে তোমাদের যেরকম তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের সিট রয়েছে, যেমন হিন্দিতে 13টা, ইকোনমিক্সে 22টা, বেঙ্গলিতে 53টা, এই যে জেনারেলে যতগুলো সিট রয়েছে এগুলো কিন্তু সব তোমাদের পাবলিশ হচ্ছে এই 21 তারিখের ডেটে। তোমাদের কাউন্সিলিং যে লিস্টে, ওই লিস্টে তোমাদের যাদের নাম থাকবে তোমরা কিন্তু প্রত্যেকেই অ্যাডমিশন নিতে পারছো। এছাড়া এসসি এসটি ওবিসি যে কাস্টগুলো আছে সেই কাস্টের লিস্টে কিন্তু তোমাদের এখানে অ্যাডমিশন হচ্ছে। এবার তোমরা এখান থেকে প্রত্যেকটা সাবজেক্ট এরকম তোমাদের সিট সংখ্যা দেখবে, আর তোমাদের তোমরা যে সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করেছো সেই সাবজেক্টটা এখানে সিলেকশন করবে। ওকে, তোমরা এখান থেকে মেরিট লিস্ট অপশনে চলে যাবে। আবার এখান থেকে রাউন্ড ফেজটা সিলেকশন করবে, সিলেকশন তোমাদের যে জেনারেল ক্যাটাগরিতে 3 বছর এখানে সিলেকশন করবে, কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করেছো, বেঙ্গলি হলে বেঙ্গলি। এখান থেকে রিজার্ভেশন জেনারেল, জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি সিলেকশন করে শো ক্লিক করবে। শো ক্লিক করলে তোমাদের কিন্তু বিএ জেনারেলে বেঙ্গলিতে কতজন অ্যাপ্লিকেশন করেছে টোটাল কিন্তু এখানে দেওয়া রয়েছে, 1700 জন অ্যাপ্লিকেশন করেছো। আর এই কলেজে কতগুলো সিট রয়েছে তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো। টোটাল সিট রয়েছে কিন্তু বিএ 3 বছরের যে জেনারেল কোর্স আছে তোমরা এখান থেকে চেক করে নাও। বেঙ্গলিতে সিট রয়েছে 409টা। তা প্রথম যে 183 জন তোমাদের রয়েছে, এই 183 জনের নাম কিন্তু তোমাদের ফার্স্ট লিস্টে, ফার্স্ট যে কাউন্সিলিং লিস্ট হবে সেই কাউন্সিলিং লিস্টে কিন্তু তোমাদের নামটা থাকছে। আর তোমরা কিন্তু 21 তারিখের থেকে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। ওকে, 21 থেকে 22 তারিখ তোমরা অ্যাডমিশন নিতে পারছো। কিন্তু বেঙ্গলিতে এই 183 জনের মধ্যে ধরো 100 জন অ্যাডমিশন দিল না, তাহলে সেকেন্ড যে কাউন্সিলিং তোমাদের লিস্টে বেরোচ্ছে, এই যে সেকেন্ড কাউন্সিলিং লিস্টে কিন্তু তোমাদের সেজনের নাম আবার আসবে। আবার 100 জনের মধ্যে 50 জন অ্যাডমিশন না নেয় তাহলে তোমাদের এখানে 25 জনের নাম আবার আসছে। এইভাবে কিন্তু তোমাদের পরপর কাউন্সিলিং গুলো তোমাদের হবে। ওকে, প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের এরকম ভাবে সিট সংখ্যাটা চেক করে নেবে, আর তোমাদের কতজন ফর্ম ফিল আপ করেছে, তোমাদের নাম কত নম্বরে আছে, তাহলে তোমরা বুঝতে পারবে তোমরা এই কলেজে অ্যাডমিশন হতে পারছো কি পারছো না। ওকে।